আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের সপ্তম অধ্যায়ের জনসংখ্যা সম্পর্কে আলোচনা করব। সপ্তম অধ্যায়ের জনসংখ্যা, জনসংখ্যা আলোচনা করার আগ পূর্বে জনসংখ্যাটা কী? জনসংখ্যা হলো একটি দেশের টোটাল লোক সংখ্যা। একটি দেশের টোটাল যে লোক সংখ্যা সেটাই হলো ওই দেশের জনসংখ্যা। একটি দেশের টোটাল যে লোক সংখ্যা সেটাই হলো ওই দেশের জনসংখ্যা। বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ দেশ। আদমশুমারি রিপোর্ট 2011 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা হলো 14.17 কোটি। প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা হলো 1,015 জন। ঠিক আছে, এই অধিক জনসংখ্যার ফলে বাংলাদেশের কিছু কিছু সমস্যা হয়। আজকে সেই সম্পর্কে আমরা আলোচনা করব এবং বাংলাদেশের জনসংখ্যার যে বৈশিষ্ট্য সেগুলোই আলোচনা করব। বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্যগুলো, এক নম্বরে, জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। তার মানে টোটাল জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শতকরা হার, জনসংখ্যার যে বৃদ্ধির হার সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দুই নম্বরে, আয়তন ও সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি। তার মানে আমাদের দেশের যে আয়তন, সেই আয়তন এবং আমাদের যে সম্পদ, সেই সম্পদের তুলনায় বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। তিন নম্বর হলো, নারী পুরুষের সংখ্যা প্রায় সমান। আমাদের দেশে নারী এবং পুরুষের সংখ্যা প্রায় সমান সমানই। ইদানিং হয়তোবা দেখা যাইতেছে যে নারীদের সংখ্যায় এবং পুরুষের সংখ্যায় খুব একটা পার্থক্য নেই। এরপরে দেখো, দেশের অধিক অর্ধেক লোক পরনির্ভরশীল। মানে আমাদের টোটাল যে জনসংখ্যা তার অর্ধেকের বেশি বা অধিক লোক পরের উপর নির্ভরশীল, অন্যের উপর নির্ভরশীল। এরপরে জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হ্রাস পেয়েছে, জন্মহার মৃত্যুহার অপেক্ষা কম হ্রাস পেয়েছে। এরপরে অধিক লোক গ্রামে বসবাস করে। বাংলাদেশের বেশিরভাগ লোকই গ্রাম অঞ্চলে বসবাস করে, শহরে বসবাস খুবই কম করে। উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশের গড় আয়ুষ্কাল অনেক, মানে উন্নত দেশের তুলনায় বাংলাদেশের গড় আয়ুষ্কাল অনেক বেশি। এরপরে বাংলাদেশের জনসংখ্যা সমস্যা, বাংলাদেশের যে জনসংখ্যা, এই জনসংখ্যারগুলো অনেকগুলো সমস্যা হয়, সমস্যাগুলো আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশের জনসংখ্যার সমস্যার মধ্যে যে সমস্যাগুলো আমরা ফিল করি, তার মধ্যে জনসংখ্যা, জমির খণ্ড বিখণ্ডতা হয়, জমিগুলো টুকরো টুকরো হয়ে আসে। এই টুকরো হওয়ার কারণে জমির ফসল বা উৎপাদন হ্রাস পায়। তারপরে মাথাপিছু আয় হ্রাস পায়। বাংলাদেশের জনসংখ্যা অধিক হওয়ার কারণে মাথাপিছু যে ইনকাম আয় এটা হ্রাস পায়, ফলে মানুষের জীবনযাত্রার মান অনেক নিচু হয়ে আসে। অধিক জনসংখ্যার ফলে জনস্বাস্থ্যের, মানে জনস্বাস্থ্যের মানও বা সেবার মানও কমে যায়। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবার মানটাও অনেক অংশে হ্রাস পায়। তারপরে অধিক জনসংখ্যার কারণে মাথাপিছু আয় সঞ্চয় বিনিয়োগ কম হয়, ফলে কর্মসংস্থানের সৃষ্টি হয় না, ফলে বাংলাদেশের বেকারত্ব বৃদ্ধি পায়। মূল্যবোধের অবক্ষয়, অধিক জনসংখ্যার কারণে মানুষের মূল্যবোধের অবক্ষয় হয়, ফলে জীবিকার তাগিদে চুরি ডাকাতি চিন্তায় প্রবৃত্তি করে এবং সামাজিক নিরাপত্তা অভাব ঘটে। জনসংখ্যার বৃদ্ধির ফলে খাদ্য কম বৃদ্ধি পায়, মানে অধিক জনসংখ্যার কারণে খাদ্য বৃদ্ধিটা কম হয়। লোকজন বিভিন্ন জায়গায় বাড়িঘর তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, ফলে খাদ্য ঘাটতিও দেখা দেয়। এরপরে অধিক জনসংখ্যার কারণে গাছপালা কেটে মানুষ ঘরবাড়ি তৈরি করে, পাহাড় কাটে, তারপরে বসতি তৈরি করে, ফলে বিভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টির দূষণ হয়। খাদ্য আমদানি বৃদ্ধি করতে হয়, অধিক জনসংখ্যার কারণে বিদেশ থেকে বিভিন্ন ধরনের খাদ্য আমদানি করতে হয়, ফলে বাংলাদেশের বৈদ্যুতিক মুদ্রার হ্রাস ঘটে। অধিক ছাত্রছাত্রী ভর্তি, শিক্ষার পরিবেশ নষ্ট, ভর্তি সমস্যা, প্রয়োজনীয় স্কুল কলেজের অভাব হয়। অধিক জনসংখ্যার কারণে এই সমস্যাগুলোর সমস্যা হয়, ফলে শিক্ষার মানও অনেকাংশে হ্রাস পায়। ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।